কক্সবাজারের উখিয়ায় বন কর্মকর্তা হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী কামাল সহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব 15। মঙ্গলবার সংবাদ সম্মেলনে র‍্যাব 15-র অধিনায়ক জানান, উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার হেলাল, গফুর ও বাবুলের নেতৃত্বে গড়ে ওঠা একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে। অপরাধীদের বিরুদ্ধে বন আইনে কয়েকটি মামলা দায়ের করেছিলেন বন কর্মকর্তা সাজাদুজ্জামান, যার ফলে তিনি অপরাধী চক্রের চক্ষুশূলে পরিণত হন। পৃথক অভিযানে দুটি পিস্তলসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব 15।